আজকে আমরা এসেছি আমাদের জেপিপুর ব্লকে মাজু অঞ্চলে। এখানে একজন ফার্মারের কাছে এসেছি, উনি অনেক অভিজ্ঞ, উনি অনেক অনেক দিন ধরে মানে আখ চাষ করছেন। তাই আমাদের আত্মা প্রকল্প থেকে ওনাকে একটা প্রদর্শনী ক্ষেত্র দেওয়া হয়েছে। ওই প্রদর্শনী ক্ষেত্রে দেওয়ার ফলে উনি আর্থিকভাবে তিনি সচ্ছল কতটা হয়েছেন বা উনি কী কী প্রবলেম ফেস করেছেন, উনি আখের মার্কেট যত আখের কোথায় বাজার আছে ওনার মুখ থেকে আমরা শুনতে চাই, উনি আখ চাষ করে কি সফল হয়েছেন, আপনাকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার নাম লক্ষ্মীকান্ত ধারা। আমরা আখের জুস বিক্রি করি, অর্থাৎ আখের রসটা মেশিনে মারাই করে বিক্রি করি। আখের জুসের এখানে ভালো মার্কেট আছে? হ্যাঁ। আপনি আখের জুস কোথায় মার্কেট করেন এখানে মূলত? আমি ধুলাগড়ে বিক্রি করি। ধুলাগড়ে ভালো বিক্রি হয়? আপনি রেট কীরকম পান? আমি 10 টাকা মানে গ্লাস বিক্রি করি। হ্যাঁ, এক পিস আঁকে মোটামুটি 3 গ্লাস বা 2 গ্লাস, সরু আঁকে 2 গ্লাস, 20 টাকা 30 টাকা রস হয়। আপনার যে এখানে যে আখ ফিল্ডে দেখতে পাচ্ছি এখানে আপনার মানে কীরকম খরচা হয়েছে, আপনার বিঘা প্রতি কীরকম খরচা হয়? বিঘা প্রতি আপনি ধরে রাখুন 45 থেকে 50 খরচ আছে। হ্যাঁ, এটা 70 থেকে 80 হাজার টাকা দোকানদারি হবে। 70 থেকে 80 হাজার দোকান আঁকের রসটা বিক্রি করলে। এবার আমি যদি পাইকারি বিক্রি করি, আমাদের যখন বেশি হয়ে যায়, আমি তো বেশি চাষ করি, তখন আমরা ওইরকম মেশিনওয়ালাকে পাইকারিও দিই। ঠিক আছে, পাইকারি দেওয়ার কারণ হচ্ছে ধরুন এই মালটা আমার বেশি হয়ে যাচ্ছে, তখন আমাকে মেশিনওয়ালা ধরে আমরা পাইকারি দিলাম, ওইটাতে আমরা পাই 600 টাকা 700 টাকা, মানে অর্থাৎ 7 টাকা পিস। ঠিক আছে, ওইটাতে কিন্তু লাভটা একটু কম হবে, আমার খরচ ধরুন 5 টাকা পড়লো, ওর থেকে আমি 2 টাকা পাবো। আর এইটা যদি আমি নিজে পেশাই করে বিক্রি করি এটা লাভটা বেশি হবে। ধান চাষে লাভ কম, আর ধান সময় মতো বিক্রয় হয় না, তারপরে দোকানে খুবই দাম কম। যেমন এখন বর্তমানে 700 টাকা বস্তা তাও নিচ্ছে না। 2 নম্বর, এই 700 টাকা বস্তায় বিঘাতে যে খরচ হয় সেই টাকা ওঠে না, উল্টে লোকসান হয়ে যায়। সেই জন্যই আমি এই আখ চাষ করি। আখ চাষেতে আমার লাভটাও বেশি, আর 2 নম্বর হচ্ছে এইটা আমি সময় মতো নিজের চাষ করি, নিজে বিক্রি করি, এতে আমি পয়সাটা বেশি দেখতে পাই, লাভবানটা আমি বেশি হই। এই জন্যই আমি ধান চাষটা কমিয়ে দিয়ে আখ চাষটা বেছে নিয়েছি।